হ্যালো, আমি তিস্তা। অনেকদিন পর গল্প করতে আসলাম। নতুন বছরের প্রথম ক্রাফটসকে সঙ্গে নিয়ে আজকের গল্পের বিষয়বস্তু হলো আয়না। এখন যেমন চারিদিকে এত আয়নার ছড়াছড়ি, 1835 সালের আগে কিন্তু তেমনটা মোটেও ছিল না। তখন মানুষ নিজের প্রতিবিম্ব দেখতে পেত কোনো পুকুর বা জলাশয়ের নিস্পন্দিত জলের মধ্যে, অথবা কোনো চকচকে ধাতুর মসৃণ উপরিতলে। অবশ্য প্রায় 8000 বছর আগে অ্যানাটোলিয়াতে, অর্থাৎ এখন যেখানে সাউদার্ন টার্কি, সেখানে একরকম চকচকে প্রতিফলনযোগ্য দর্পণের খোঁজ পাওয়া গেছে। যদিও সেটা মনুষ্য উদ্ভাবিত নয়, লাভা উদ্গিরণের ফলে সৃষ্ট কাঁচ দিয়ে তৈরি প্রকৃতির দান। আয়নার সাধারণ মানুষের কাছে সহজলভ্য হওয়া বা বাজারজাত হয়ে ঘরে ঘরে স্বল্প মূল্যে বিরাজ করার মূল ইতিহাস কিন্তু 1835 সালের পরে, যখন জার্মান রসায়নবিদ জাস্টাস ভন লাইবিগ হঠাৎ করে দুটো স্বচ্ছ কাঁচের মাঝখানে পারদ আর রূপ মিশ্রিত একটা প্রতিফলনযোগ্য দর্পণ তৈরি করে ফেললেন। তারপর কিভাবে এই আয়না এক দেশ থেকে অন্য দেশ, রাজ্য, শহর, গ্রাম হয়ে প্রত্যেকের ঘরে ঘরে ঢুকে গেল, আর মহিলাদের রূপচর্চার অঙ্গ থেকে দৈনন্দিন জীবনচর্যার অঙ্গ হয়ে দাঁড়ালো, সে এক অন্য গল্প। তবে এখনও দামি কাঁচের কিংবা ডেকোরেটিভ আয়নার দেখা সচরাচর মেলে না, আর মিললেও তার বাজার মূল্য খুবই চড়া। তাই আমি ঠিক করলাম নিজের মতন করে একটা আয়না সাজিয়ে নেওয়া যাক। প্রথমেই একটা পিচবোর্ড নিয়ে তার ওপরে থালা রেখে পেন্সিলের সাহায্যে গোল কেটে নিলাম। তারপর ওই দাগ বরাবর পিচবোর্ডটা কেটে নিয়ে ঠিক তার মধ্যিখানে গোল আয়নাটা বসিয়ে দিলাম। এরপর লাগবে কটন থ্রেড আর ফেভিক্রাইল গ্লু, যেগুলো দিয়ে আমি আয়নার চারপাশে একটা বাউন্ডারি করে নিয়েছি। এরপর ওর ওপর নীল ফেব্রিক কালার দিয়ে ইচ্ছে মতো রং করে মাঝখানটাতে একটু বেশি করে গ্লু দিয়ে আয়নাটাকে পেস্ট করে নিলাম। আয়নাটা সেট হয়ে যাওয়ার পর গ্লু গান দিয়ে অনেকটা গ্লু ছড়িয়ে সিশেলগুলোকে সাজিয়ে নিলাম। এরপর ফাইনাল স্টেজ, অর্থাৎ আরও ভালো সামুদ্রিক এফেক্ট আনার জন্য আমি কাঁচের উপর ফেব্রিক কালার দিয়ে রং করে দিচ্ছি। মোটা তুলিতে একটু বেশি করে জল নিয়ে প্রথমে সাদা, তারপর তার মধ্যে অল্প অল্প করে নীল রং মেশাতে হবে। এইবার এই রংটাকে একটু ভালো করে মিশতে দিতে হবে, আর যদি একটু বেশি করে ছড়ানোর ইচ্ছে থাকে তাহলে ইউজ করতে হবে একটা হেয়ার ড্রায়ার। ব্যাস, 2 ঘন্টা শুকানোর পর আমার সিশেল মিরার এখন একদম রেডি। এটা দেখতে কেমন হয়েছে সেটা আর আমার আলাদা করে বলা লাগবে না, শুধু জানাই এটা তৈরিতে খরচ মাত্র 200 টাকা।